রাজধানী মিরপুরের শিক্ষার্থী আলভি হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাসদ সভাপতি হাসানুল হক ইনু ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সহ সাতাশ জন ও সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা আতাউর রহমান এর আগে সোমবার আন্দোলনে নিহত শাহরিয়ার হোসেন আলফির পিতা হাসান তদন্ত সংস্থায় এই আবেদন করেন আওয়ামী লীগ এবং পুলিশের পাঁচশো সদস্যকে অভিযুক্ত করা হয়েছে আবেদনে বলা হয় আসামিদের পরিকল্পনা ও নির্দেশে অন্যান্য আসামিরা ছাত্র জনতার আন্দোলনে দেশ জুড়ে গুলি বর্ষণের মাধ্যমে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে এছাড়াও আবেদন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল আনিসুল হক সালমান এফ রহমান মোহাম্মদ হাসান মাহমুদ জাহাঙ্গীর কবির নানক জুনায়দ আহমেদ পলক মোহাম্মদ আলী আরাফাত কামাল আহমেদকে আসামি করা হয়